কিরে, ভয় করছে? এই ভয়টা হয়, যা করছিস একদম ঠিক করছিস। আমি তো তোর বাবাকে বিয়ে করব বলে একেবারে পাগল হয়ে গেছিলাম, তাতে কি লাভ হলো? কোনোদিন বিদেশে বেড়াতে নিয়ে যেতেও পারলো না, অফিস থেকে ফিরে খালি গান আর ওই ক্যাসেট পরিষ্কার করেই বছরগুলো কাটিয়ে দিল। মানুষ টাকা জমিয়ে ক্রুজে যায়, আমরা গান শুনতে যেতাম, সিনেমা দেখতাম। কষ্টে তো ছিলে না, ছিলে কি? সে আর বলতে, মা আমার মনে হচ্ছে আমার সব বাইরে পৃথিবীটা দেখ, ছেলেটা ভালো বুড়ি, তাছাড়া ও তো আমাদের সব ভুলভ্রান্তিগুলো মেনে নিয়ে বিয়ে করতে রাজি হয়েছে। নে, তাড়াতাড়ি রেডি হয়ে নে বাবু। মা, আমি আজকের টপিকটা কি ছিল? মার কাছে আর কি টপিক থাকতে পারে আমার বিয়ে ছাড়া? আজ মিতার সামনে হঠাৎ বলল, বুড়ি তো বিয়েতে হাতে কোনো ইন্টারেস্টই নেই, শুধু গান বাজনা আর টোটো করে বাউন্ডে লেপনা করেই জীবন কাটাবে। আরে আমার জীবন আমি কি করে কাটাবো সেটা আমি বুঝবো? টোটো করে নষ্ট করবো না কি তাতে চেপে বেড়াবো সেটা আমি বুঝবো, রাইট? সবার সামনে এরকম বলার কি দরকার? জাস্ট নেওয়া যায় না। আচ্ছা, এই মিতাটা কে? আমার ছোট পিসির মেয়ে, কতবার বলবো তোকে। ও ভালো ভালো। আরে মাথা মাথা গরম করে কোন লাভ নেই। দেখ, আচ্ছা তোর কাছে একটা প্রশ্ন হচ্ছে। এটা কোন একটা আইল্যান্ডে তোকে একা যেতে বললো, আর কেউ থাকবে না তোর সাথে, ওই আইল্যান্ডে কেউ নেই, শুধু তোকে পাঁচটা গান দেওয়া হবে তোর পছন্দের মতো। তুই কোন পাঁচটা গান চুজ করবি? এটার সঙ্গে এটার কি কানেকশন? কোনো কানেকশন নেই তো। বল না, মাথা ঠান্ডা করবার জন্য জিজ্ঞেস করছিস? সেরকম তো ভেবে প্রশ্নটা করিনি, যদি তাই মনে হয় তাই। পাঁচটা বাংলা গান? হ্যাঁ। পর যদি না শেষ হয়? হেমন্ত মুখোপাধ্যায় তোর লিস্টে থাকবি। জীবনে কি পাবো না? সুদিন দাশগুপ্ত, সেটাও থাকবে। হয়তো তোমারই জন্য। গুড চয়েস, বাট নাকা রোম্যান্স। নাকা রোম্যান্স? রোম্যান্সটা না জীবনে লাগে, আর সেটা বোঝার জন্য একটা ম্যাচিউরিটি লাগে যেটা তোর নেই। যেদিন তোর এই গানটা ভালো লাগবে বুঝবি বড় হয়ে গেছিস। ফোর্থ অপশন, মানে ফোর্থ সং। দুটো গান আরো বাকি আছে, বল। হ্যাঁ, রাইট। ফোর্থ সং, ওয়ান সেকেন্ড। এক কাপ চা আমি তোমাকে চাই, সুমন চাটুর্য আর হাসনুয়ানা ফসলস। ফাইভ সং। নিউ ইট। এনে তো লাস্ট বার্থডে গিফট দেওয়া হয়নি, এর মধ্যে ওই পাঁচটা গানই রয়েছে। সিরিয়াসলি? ইয়েস। জানলে কি করে এগুলো আমার ফেভারিট? আই ক্যান রিড মাইন্ডস। তোকে আজকে দেখেছিনি, কবে দেখেছিনি, তোকে একটা কথা বলার আছে আমার, বলতে পারি? প্লিজ। মন দিয়ে শুনবি? এই যে তুই মাথা গরম করিস, রেগে যাস, এটা একটা অসুখ জানিস? অসুখ? হ্যাঁ। মিউজিক ক্যান কিওর দিস। এই যে পৃথিবীতে একটা মিউজিক থেরাপি বলে জিনিস আছে, সেটা কি জানিস? জানিস না তো? মানে মিউজিক ক্যান কিওর, এ ধর এই যে তুই রেগে যাস, তারপর ধর মানুষের মন খারাপ হয়, তো এই মিউজিকটা হেল্প করে। এটা আমি নেব না। কেন? এটা একটা গিফট, যত্ন করে দিতে শেখ। এটা কি বিচ্ছিরিভাবে লেখা কাটা কুটি? হোয়াট ইজ দিস? রাপিশ, কিপ ইট উইথ ইউ। তোকে নিতে হবে না, যা। যেদিনকে ওই রবীন্দ্রনাথের মতন ফন্টে লিখতে পারবো না সেদিনকে দেবো, যা। গ্রেট। এই কোথায় যাচ্ছিস? আমার কাছে টাকা নেই রে। এই বাসন মাসতে পারবো।